একদম নিশ্চয়ই সুরজিৎ, তুমি যেটা বলছো ডেফিনেটলি এই বিষয়টা আনবে। এবং যেটা সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে যারাই এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে সেটা 21 জন বা 22 জন, আনারুল সহ 22 জন, তাদের প্রত্যেককেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা নিজেদের হেফাজতে নিচ্ছে এবং তাদের আগামীকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে দাবি আনারুল হোসেন আজকে করেছেন হাসপাতালে গিয়ে, সেখানে কিন্তু তিনি যে বয়ান দিয়েছেন সেই বিষয়টা নিশ্চয়ই সিবিআই এর তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের সময় তাকে প্রশ্ন করবেন। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ এই ছবি, সামনে পান্থশ্রী নিবাস বা রামপুরহাটের একটি সরকারি গেস্ট হাউস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গেস্ট হাউস। এবং যেটা সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি যে সম্ভবত এই গেস্ট হাউসকে ক্যাম্প অফিস হিসেবে তারা ব্যবহার করবে। আমরা গেস্ট হাউসের একজন কেয়ারটেকার, তার সঙ্গে কথা বলবো। সিবিআই এর আধিকারিকরা চলে এসেছেন ইতিমধ্যে? হ্যাঁ, ইতিমধ্যেই এসেছেন। এই গেস্ট হাউসে কটা রুম রয়েছে এবং কটা রুম তারা নিচ্ছেন? এখানে টোটাল রুম আছে 6টা, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে। পুরোটাই নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, পুরোটাই নিয়ে নিচ্ছেন। কেয়ারটেকার তিনি জানালেন যে এই গোটা গেস্ট হাউসের সমস্ত রুম কিন্তু সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই নিয়েছেন। আর তুমি জানো হাইকোর্টের নির্দেশ ছিল যে রাজ্য সরকার সব ধরনের কোঅপারেশন সিবিআই এর তদন্তে করবে। এবং তারপরেই আমরা দেখলাম কিছুক্ষণ আগেই জয়েন্ট ডাইরেক্টর, যিনি হায়দ্রাবাদ থেকে এই গ্রামে সোজা গ্রামে এসে পৌঁছেছিলেন, হায়দ্রাবাদ থেকে গ্রামে এসে তিনি পরিদর্শন করেন এবং সেখান থেকে জয়েন্ট ডাইরেক্টর ডিআইজি অখিলেশ সিংহকে নিয়ে তিনি কিন্তু সোজা এই গেস্ট হাউসে চলে এসেছেন। এবং সিবিআই সূত্রের খবর, আগামী দিনে যে তদন্ত হবে সিবিআই এর আধিকারিকদের বা সাক্ষীদের বা অভিযুক্তদের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলবে, সমস্ত প্রক্রিয়া কিন্তু এই ক্যাম্প অফিস থেকেই চালানো হবে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে যাবো। সন্দীপ, যখন যে মুহূর্তে বকটুই গ্রামে পা রাখছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, একেবারে প্রথম থেকে সেই ছবি তুমি আমাদের দর্শকদের জন্য তুলে ধরেছো। আজকে সারাদিনে সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়া চালালো, আমি চাইবো দর্শকদের জন্য একবার তুমি যদি সাম আপ করে দাও। দেখো, আজকে সকাল থেকে সকাল 10:30 নাগাদ প্রথম ফরেন্সিক বিশেষজ্ঞরা গ্রামে ঢোকেন, আর এই যখন আমি তোমার সাথে কথা বলছি তার থেকে মিনিট পাঁচেক আগে তারা গ্রাম ছেড়ে চলে যান। অর্থাৎ একটা দীর্ঘ সময় তারা বাড়ির একেবারে প্রত্যেকটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন, নমুনা সংগ্রহ করেন। দিনের শেষে যে নমুনাগুলো তারা সংগ্রহ করে নিয়ে গেলেন, আমরা যেটা দেখতে পেলাম ফরেন্সিক বিশেষজ্ঞরা, যাদের সঙ্গে অবশ্যই সিবিআই এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সাধারণ রঙের 5 লিটারের তরল পদার্থ রাখার ড্রাম, যেটার মধ্যে তরল দাহ্য পদার্থ নিয়ে আসা হয়ে থাকতে পারে, পেট্রোল বা কেরোসিন জাতীয় কিছু নিয়ে আসা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, তা ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘরের যে বাড়িতে যে ঘরের মধ্যে 7 জনের পুড়ে মৃত্যু হয়েছে সেই ঘরের দেওয়ালের থেকে নেওয়া কিছু নমুনা, মেঝের থেকে নেওয়া কিছু নমুনা, এখানে এই ঘরের মধ্যে পোড়া অংশের কিছু টুকরো, যে বেশ কিছু ভারী জিনিস যেগুলি আতপোড়া অবস্থায় রয়েছে, কিছু লোহার রড জাতীয় জিনিস, শাবল জাতীয় জিনিস, যে জিনিসগুলো দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে তার কিছু নমুনা, এবং বাড়ির আশপাশে ঘুরে দেখে সেখান থেকে কিছু প্রয়োজনীয় নমুনা তারা সংগ্রহ করেন, সেগুলি পরীক্ষার জন্য তারা নিয়ে গেছেন। ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে আগাগোড়া সিবিআই এর তদন্তকারীরা ছিলেন, তারাও প্রত্যেকটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন, কোন পথে দুষ্কৃতীরা এসেছে, কোথা দিয়ে ঢুকেছে, কিভাবে অপারেশনটা হয়েছে, কতক্ষণ ধরে বাড়িতে আগুন জ্বলেছে এবং বাড়ির বাসিন্দারা পালাতে পারলেন না কেন, কিভাবে তাদেরকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল, এই সবটা কিন্তু তারা একটা 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 বলা যেতে পারে পুনর্নির্মাণ করলেন আজকে সারাদিন। তাদেরকে অবশ্যই সহায়তা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং ফরেন্সিক বিশেষজ্ঞদেরও কী কী নমুনা সংগ্রহ করতে হবে সেটা তদন্তকারীরা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আজকের মতো তদন্ত প্রক্রিয়া এই ঘটনাস্থলে শেষ হয়েছে। এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা বাকি রয়েছে, সেটা হয়তো আগামীকাল হতে পারে, এবং যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের সঙ্গেও কথাবার্তা, তদন্তকারী আধিকারিকরা কথা বলবেন। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। সুকান্ত এবং প্রকাশ, তোমাদেরও ধন্যবাদ।